ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন উবায়দুল হক সরাসরি যাচ্ছি তার কাছে গত চব্বিশ ঘন্টায়ও কিন্তু ডেঙ্গু রুগী ভর্তি হয়েছেন গত চব্বিশ ঘন্টায় আমরা যে তথ্যটি পেয়েছি হাসপাতাল থেকে আটজন ডেঙ্গু রুগী ভর্তি হয়েছেন এবং জন কিন্তু রুগী ছাড়া 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 পেয়েছেন অর্থাৎ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অর্থাৎ আমরা দেখেছি যে চলতি মাসে কিন্তু সবচেয়ে বেশি যে ডেঙ্গু রুগী গত মাসের তুলনায় গত মাসে ছিয়ানব্বই জন ডেঙ্গু রুগী ছিলেন এবং দুইজন মৃত্যুবরণ করেছিলেন এবং চলতি মাসে কিন্তু এখনও পর্যন্ত একশো জন ডেঙ্গু রুগী কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং গত এক সপ্তাহে কিন্তু ত্রিয়াশি জন চিকিৎসা নিয়েছেন এর মধ্যে সত্তর জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং আমি যেটি বলছিলাম যে গত চব্বিশ ঘন্টায় যে সুস্থ হয়ে বাইশজন তেইশজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এর মধ্যে এখন বর্তমানে তেরো জন কিন্তু চিকিৎসা রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এই যে রোগীর চাপ বাড়ার কারণে কিন্তু তাদেরকে আলাদা ডেঙ্গু ওয়ার্ড কিন্তু করা হয়েছে তাদেরকে এখানে যে মশারির ব্যবস্থা সেটি কিন্তু করা হয়েছে এবং অন্যান্য যে যাবতীয় চিকিৎসা সবকিছু কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে এবং তারা যেন সুষ্ঠুভাবে আসলে সেবা পায় সেই বিষয়টি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দেখভাল করছে বলে আমাদেরকে জানিয়েছে এই মুহুর্তে আমরা আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেঙ্গু ওয়ার্ড এটিতে বেশ কয়েকজন রুগী কিন্তু এখানে আছেন এবং যারা অন্যান্য ভর্তি রয়েছেন তারা বেশ কয়েকজন কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েছেন এবং স্বজনরা যেটি বলছেন যে তারা মূলত ঢাকা গাজীপুর চট্টগ্রাম সহ আশেপাশের জায়গাগুলো থেকে কিন্তু আক্রান্ত হয়ে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তবে এখন পর্যন্ত ময়মনসিংহ নগরীর বাসিন্দা কিন্তু যদিও পাওয়া যায়নি তবে নগরের যে বাসিন্দা যারা রয়েছেন তারা যেহেতু বলছেন যে যেহেতু ডেঙ্গু চোখ রাঙাচ্ছে সেহেতু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেন বাড়তি মশক নিধন ব্যবস্থা এবং এডিসের লার্বা মুক্ত করতে যদি সিটি কর্পোরেশন ব্যবস্থা নেয় তাহলে কিন্তু এবারও ডেঙ্গু মুক্ত রাখা সম্ভব হবে সিটি কর্পোরেশনকে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি তারা যেমনটি বলেছেন যে চলমান যে মশক নিধন কার্যক্রম রয়েছে এবং 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 লার্ভা যেন যেন যে এই ডেঙ্গু মুক্ত রাখা যায় সেজন্য কিন্তু তারা ক্র্যাশ প্রোগ্রাম আসলে পরিচালনা করবেন তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু সর্বশেষ পরিস্থিতি ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে